أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়াই কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহের নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুঝি জানাই। সালাম ও কদম বুঝি জানাই কুতুবুল আক্তাব দুর্রাই মাকনুন খাতুনাই জান্নাত দয়াল মা ওয়াখনাতুল্লাহ আলাইহার নূরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রাসুল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি। সম্মানিত আশেকে রাসুলেরা, পবিত্র রবিউল আউয়াল মাসের আমরা দেশ বিদেশে আশেকে রাসুলেরা দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন স্মরণে নানা বিধ আয়োজন করেছেন। কেক কাটা, চকলেট বিতরণ, মিষ্টি বিতরণ, খাবার বিতরণ সহ মিলাদ মাহফিল দেশে বিদেশে সব জায়গাতে বিশাল আলোড়ন পড়েছে। আসলে মোর্শেদ কিবলা জানের সাথে আমি যখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পরামর্শ করেছিলাম, তখন এটা আমার স্বপ্ন ছিল যে রাসুলের জন্মদিনটা আমরা দেশে বিদেশে কিভাবে ছড়িয়ে দিতে পারি। কেন্দ্রীয়ভাবে যখন আমরা কোনো অনুষ্ঠান করি, কেন্দ্রে অর্থাৎ যেখানে অনুষ্ঠান হয় সেখানে দেশ এবং বিদেশ থেকে আশেকে রাসুলেরা সবাই চেষ্টা করেন জড়ো হওয়ার জন্য কেন্দ্রে, তো সবাই তো সেখানে চলে আসেন, কিন্তু ওই এলাকায় ওই আলোটা ছড়িয়ে দেওয়াটা আর হয়ে ওঠে না। যেহেতু এলাকায় আলোটা ছড়িয়ে দেওয়া হয়ে ওঠে না, সেহেতু ঈদে মিলাদুন্নবীর আলোটা আমরা চাইলেও একটা সার্টেন লেভেলের পরে আমরা আর আগাতে পারবো না। এই জন্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিগত 2-3 বছর যাবত আমি চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানকে সম্প্রচারিত করে দেশে বিদেশের আশেকে রাসুলদেরকে তার তার স্ব অবস্থানে থেকে ঈদের আনন্দ, ঈদের আমেজটা উদযাপন করার জন্যে। এতে সুবিধা হচ্ছে এই, গ্রামে গ্রামে ঈদের মেসেজটা পৌঁছে যাচ্ছে, বন্দরে বন্দরে, শহরে শহরে, বাড়ি বাড়ি, এলাকায় এলাকায় এই ঈদের আনন্দের মেসেজটা ছড়িয়ে যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে এই, রাসুলের জন্মদিন মুসলিম উম্মার জন্য আনন্দের দিন, রাসুলের জন্মদিন মুসলিম উম্মার জন্য খুশির দিন, রাসুলের জন্মদিন মুসলিম উম্মার একটি রহমতপূর্ণ দিন। এই মেসেজটা গ্লোবালি মহান মালিকের অপার দয়ার বদৌলতে আমরা দিতে পারছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রাব্বুল আলামিনের নূরানিময় কদম মোবারকে সুক্রিয়া জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার আশেকের রাসূল ভাই ও বোন আপনাদের সকলের প্রতি, আপনারা যারা আমি গোলামের ডাকে সাড়া দিয়ে দেশে বিদেশে, বাড়ি বাড়ি, এলাকায় এলাকায়, বৃদ্ধ বনিতা, আবাল শিশু, নারী পুরুষ নির্বিশেষে আপনারা এই তরিকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আয়োজন আপনারা দেশে বিদেশে করেছেন, এই জন্যে আমি সকল ভাই বোন এবং ছোট্ট ছোট্ট শিশু সন্তানরা যারা ঈদে মিলাদুন্নবীর আয়োজন করেছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সম্মানিত আশিকের রাসূলেরা, এই আয়োজনের ফলে এবার আমার কাছে মনে হয়েছে সারা বিশ্বে ঈদে মিলাদুন্নবীর একটি জোয়ার তৈরি হয়েছে এবং আমরা যে প্রকৃত আশিকে রাসূল, অর্থাৎ আমরা যে রাসূলকে ভালোবাসি, আমরা যে রাসূলকে মহাব্বত করি, রাসূলের ইশকে আমরা যে দিওয়ানা, এইটারও একটা সুন্দর প্রমাণ পাওয়া যাচ্ছে। এই কারণে আমাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে যে আশিকের রাসূলেরা রাসূলের জন্মদিনে রাস্তায় দাঁড়িয়ে, বাড়ি বাড়ি, এলাকায় এলাকায় নানাবিধ আয়োজন করছেন। মুসলিম উম্মা যে রাসূলকে ভালোবাসে, আশিকে রাসূলরা যে রাসূলকে ভালোবাসে, এইটার একটা জ্বলজ্জ্বান্ত প্রমাণ এবার আমরা আশিকে রাসূলেরা দেশে বিদেশে দিয়েছি। পাশাপাশি যেটা হয়েছে যে আপনাদের এই আয়োজনের ফলে রাসূলের জন্মদিনে আমরা যখন আয়োজন করেছি, খুশি হয়েছি, রাসূলের দাওয়াত পৌঁছে দিয়েছি, তাতে কি হয়েছে? রাসূল আমাদের উপরে খুশি হয়েছেন। তাতে কি হয়েছে? আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি তার পিতা মাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মোহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, সে ইমানদার না। তাহলে আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ করতে পেরেছি যে আমরা তাকে ভালোবাসি এবং তার জন্যে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী আনন্দ করে রাসূলের ভালোবাসা প্রকাশ করার সুযোগ পেয়েছি। ঈদ শব্দের অর্থ খুশি, আর মিলাদ উন্নবী, মিলাদ শব্দের অর্থ জন্ম, উন্নবী অর্থাৎ নবীর জন্মের খুশি। রাসূলের জন্মের খুশিতে আশিকে রাসূলেরা আনন্দিত হবে, এটাই তো স্বাভাবিক। রাসূল আগমনের খুশিতে আশিকের রাসূল সবচেয়ে আনন্দিত হবে, এটাই তো স্বাভাবিক। এবং এই স্বাভাবিক কাজটাই আমি চেয়েছি দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি আমার ভাই বোনদের দেশে বিদেশের সকল আশিকের রাসূল ভাই বোনদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজন করার জন্য এবং তা প্রচার করার জন্য। শুধু আয়োজন না, প্রচার করার জন্য, কারণ এই প্রচারের মাধ্যমে অন্য মানুষ দেখছে এবং তারা শিখছে যে ঈদে মিলাদুন্নবীতে আগামীবার দেখা যাবে, তারাও উৎসাহিত হচ্ছে এবং তারাও চেষ্টা করবে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়োজন করার জন্য, খুশি হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে শুধু এই আয়োজন না, আমার ডাকে সারা দিয়ে দেশ বিদেশের আশিকে রাসূলেরা আপনারা বাড়ি বাড়ি মিলাদের আয়োজন করেছেন, বাড়ি বাড়ি, যেটাও আসলে প্রশংসার দাবি রাখে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের দেওয়ানবাগির দল, ওলামা মিশনের ওলামা ভাইদের, যারা দিনে দুইটা তিনটা চারটা করে অনুষ্ঠান করে, দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানের দাওয়াত পৌঁছে দিচ্ছেন দেশ এবং বিদেশের মানুষের কাছে। আসলে বিষয়টা হচ্ছে এই, আমি আপনাদেরকে বলেছি একটা সময় আসবে যেই সময় দেখা যাবে যে এত বেশি আশিকে রাসূল তৈরি হয়েছে যেটা প্রমাণ করে দিবে যে সারা বিশ্বে লক্ষ লক্ষ আশিকে রাসূলের জোয়ার আছে। এমন এক দিন আসবে যেই দিন এমন কোন ময়দান থাকবে না যেই ময়দানে আশিকে রাসূল থাকবে না, দেশে বিদেশে শুধু আশিকে রাসূল তৈরি হবে। সেইটার জন্যে আপনাদের নিজেদের একটা ভূমিকা আছে। আপনাদের ভূমিকা হচ্ছে আপনারা যদি ঘরোয়া মিলাদ দেন, আপনারা প্রত্যেকটি আশিকে রাসূল ভাই ও বোন ভাবেন যে আমি বছরে কমপক্ষে দুইটা মিলাদ দিব, সামর্থ্যবান যার সামর্থ্য আছে কমপক্ষে দুইটা মিলাদ দিব, আমি যদি দুইটা মিলাদ দেই, একবার ভাবেন একজন আলেম ভাই গিয়ে যখন আপনার এখানে দুইটা মিলাদ আয়োজন করবে, এই দুইটা মিলাদে কি হবে জানেন? প্রথমত যেটা হবে, দুইটা মিলাদে দুইজন করেও যদি তরিকা নেয়, চারজন আশিকে রাসূল তরিকা নেবে। আপনারা জানলে আনন্দিত হবেন, মোর্শেদ কিবলা জানের ওফাতের পরে আমরা, আমার বিশ্বাস আমরা
প্রায় 2 লক্ষাধিক আশেকে রাসুলকে তরিকা দিয়েছি, 2 লক্ষাধিক আশেকে রাসুলকে তরিকা দিয়েছি। অথচ আপনারা দেখেন আমরা বড় কোনো অনুষ্ঠান করি নাই, আপনারা দেখেন বড় কোনো অনুষ্ঠানে আমাদের যেতে হয় নাই, আমাদের বড় বড় মাহফিল করতে হয় নাই, বড় বড় যুদ্ধ করতে হয় নাই, কারো সাথে দ্বন্দ্ব করতে হয় নাই। অথচ আমরা 2 লাখ আশেকে রাসুলকে এই মোহাম্মদ ইসলামের ছায়াতলে আনার সুযোগ পেয়েছি। কিভাবে পেয়েছি দেখেন, আমরা আমার এই আলোচনায় যদি কেউ কষ্ট পান আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি কোনো ব্যক্তিবর্গকে আলোচনায় কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখেন বড় বড় অনুষ্ঠান আমরা যখন করি, একটা আপনি আপনার এলাকাতে বিশাল বড় ওয়াজ মাহফিল করলেন, মনে করেন রাত্রি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে তো রাতব্যাপী আয়োজন হয়, মনে করেন 2টা 2:30 পর্যন্ত এই ওয়াজ মাহফিল চলে। মনে করেন আপনার এলাকায় আপনি একটা বিশাল বড় ওয়াজ মাহফিল করলেন, 50টা মাইক লাগাইলেন, 10 জন আলেম নিয়ে আসলেন, বিশাল মঞ্চ, বিশাল স্টেজে বিশাল লম্বা আলোচনা করলেন। এখন এই আলোচনা শেষ হওয়ার পরে আমাদের আলেম ভাইরা সবক দিল, তরিকা নিল, এই আলোচনায় সবক নিল, তরিকা নিল, সব কাজ করলো। করার পরে এখন সবক নিল মনে করেন 20,000 লোক একসাথে, কিন্তু এই 20,000 লোকের 20 জনকেও আপনি চিনেন না। এতে সমস্যাটা কি জানেন, পরবর্তীতে এই লোকগুলিকে যখন আপনি দরবারে নিয়ে আসতে যাবেন আপনি তো জানেনই না কে তরিকা নিছে। এই জন্যে বড় বড় মাহফিলে আমাদের জাকের অনেক তরিকা নিয়েছে, কিন্তু পরবর্তীতে এই একটা জাকের কেউ বা মাত্র 5% জাকের কে আমরা ধরে রাখতে পেরেছি। কেন? কারণ প্রথমত আমরা তাদেরকে চিনি না, দ্বিতীয়ত হলো ভিড়ের মাঝখানে কে তরিকা নিছে আমি তো দৌড়ের উপরে, আমি কি তাকাইছিলাম যে কে তরিকা নিতেছে আর কে নাই নাই। তৃতীয়ত হইল এই মাহফিলটা করতে মিনিমাম 1,00,000 টাকা খরচ হয় এত বড় একটা অনুষ্ঠান করলে। চতুর্থ হইল এই মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি লাগবে, মাইকের অনুমতি লাগবে, পুলিশকে অনুমোদন লাগবে, নানাবিধ অনুমোদনের আপনার দরকার হবে। তখন আমি ভাবলাম যে একটা অল্টারনেটিভ রুট কি হতে পারে। দেখেন মোর্শেদ কেবলাজান আমাকে সমস্যার ফয়সালাকারী বলতেন, তিনি জানতেন এবং তিনি আসলে আমাকেও বলতেন তোমাকে তো আমি সমস্যার ফয়সালাকারী বানাইছি। তিনি মাঝে মধ্যে আমার সাথে মজা করে বলতেন তুমি এটা সমাধান দাও, এভাবে বলতেন, এই সমস্যার ফয়সালাকারী তো তোমাকে বানাইছি তুমি সমাধান দাও, এরকম করেও বলতেন। তখন আমি ভাবলাম যে এই মোহাম্মদ ইসলামে কিভাবে বেনিফিট, মানে কিভাবে মোহাম্মদ ইসলামকে বেনিফিট করা যায়। একটা বড় মাহফিল করলাম, 1,00,000 টাকা খরচ করলাম, 1,00,000 লোক হইলো, অনেক বড় আয়োজন হইলো, কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল আমি সেখান থেকে 100 লোক বা 20টা লোককে তুলে আনতে পারতেছি না, 20টা 30টা লোককে তুলে আনতে পারতেছি না, একটা জাকের তৈরি করতে পারতেছি না। তাহলে এই 1,00,000 টাকা খরচ করে আমার লাভ হইলো না লস হইল? এত টাকা খরচ করে লাভ লস চিন্তা করলাম, অথচ এত লোক, হ্যাঁ উপকার হয়, এলাকায় একটা নাম ডাক হয়, উপকারও আছে বড় বড় মাহফিলের, এলাকায় নাম ডাক হয়, একটা যা দেওয়ানবাগির জাদরাল আলেম আছে, দেওয়ানবাগির 1,00,000 মুরিদান আছে, এরকম নাম ডাক তো হয়ই। কিন্তু এই নাম ডাক হলে দিন শেষে আশেকে রাসুল তৈরি হয় কিনা যদি চিন্তা করি, দেখা যায় আশেকে রাসুল তৈরির সংখ্যাটা খুব কম। মানে এই বড় বড় মাহফিলে দেখা যায় 10% আশেকে রাসুল টিকে মাত্র, এটা একটা কেমন বিষয় হইলো বলে। তখন আমি অল্টারনেটিভ একটা রাস্তা খুঁজলাম যে কিভাবে এটাকে সমাধান করা যায়। সমাধানের রাস্তা খুঁজে তখন আমি করলাম যে এই বড় মাহফিলের জায়গায় আমরা কি ছোট মাহফিল করতে পারি কিনা, অর্থাৎ ছোট ছোট ঘরোয়া মিলাদ নাম দিলাম, এটা আমারই তৈরি করাই, এই পুরোটা কনসেপ্ট আমার বানানো। ঘরোয়া মিলাদ যখন আমি বললাম ঘরোয়া মিলাদের প্ল্যানটা কি হবে, ঘরোয়া মিলাদ হবে হচ্ছে এটার জন্য মাইক লাগবে না, 50টা 100টা মাইক একটাও লাগবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইটা ঘরের ভিতরে, ঘরের উঠানে, যে কোনো জায়গায় করার অনুমতি দেওয়া যাবে, অর্থাৎ এই এই মিলাদ হওয়ার জন্য ঘরোয়া মিলাদ, মানে এইটা ঘরের উঠানেও হইতে পারে, চাইলে আপনার ঘরের ভিতরেও হইতে পারে, কোনো সমস্যা নেই। এই মিলাদে আমরা কি পুরো গ্রাম মাইকিং করে দাওয়াত দিব কিনা, না দিব না। এই মিলাদে আমরা দাওয়াত করব আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, তাদের যারা আমার শুভাকাঙ্ক্ষী,
কাদের দাওয়াত করা হবে? যারা আমার শুভাকাঙ্ক্ষী। পরবর্তীতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই ঘরোয়া মিলাদ এর কাজ শুরু করলাম। তবে আপনাদেরকে বলার আগে আমি ভাবলাম যে আমি একটা পাইলট প্রকল্প করি। যদি আমি একটা পাইলট প্রকল্প করি তাহলে দেখা দরকার যে আসলে ঘরোয়া মিলাদের উপকারিতা কি হয়। তখন আমি আমাদের কুমিল্লা জেলায় একটা পাইলট প্রকল্প করলাম, কুমিল্লার ভাইদের সাথে পরামর্শ করলাম। আমাদের এম ইমাম আমাদের শরীফ ভাই ওনাদের কুমিল্লার বিভিন্ন ভাইদের সাথে, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ইনাদের সাথে পরামর্শ করলাম যে আমরা এরকম একটা ঘরোয়া মিলাদ করতে চাই, আপনাদের জেলায় আমরা একটা পাইলট প্রকল্প করতে চাই। ইভেন আমাদের সিলেট হবিগঞ্জ আমাদের সাথে যোগ দিল। আমাদের আমি তখন বাবে মোর্শেদ দরবার শরীফের দায়িত্বে ছিলাম। তো বাবে মোর্শেদ দরবার শরীফের দায়িত্বে থাকার কারণে তখন আমি বাবে মোর্শেদ এই দরবার শরীফকে এই ঘরোয়া মিলাদের জন্য একটা এই জোনটাকে পাইলট প্রকল্প করলাম যে এই জোনে আমরা তরিকার প্রচারে ঘরোয়া মিলাদ করে দেখতে চাই মাঠ থেকে কিরকম সাড়া আসে। আমাদের হবিগঞ্জ, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর কিছু অংশ, এই চাঁদপুর, এই আশেকে রাসুলের মধ্যে আমরা তখন কাজ শুরু করলাম। এবং সেই পাইলট প্রকল্প আমরা মোটামুটি মালিকের দয়াতে এক বছর চালাইলাম। এই এক বছরে এই পাইলট প্রকল্প চালানোর পরে কুমিল্লা জেলা থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের বাবে মোর্শেদ জোন থেকে, না কুমিল্লা জেলা না, বাবে মোর্শেদ জোন থেকে আমাদের বিশ্ব আশেকে রাসুল সম্মেলনে মনে করেন ঘরোয়া মিলাদ চালু করার আগের বছর বাস আসলো হচ্ছে 100 something, 110, 115 অথবা 120, এর বেশি না। অর্থাৎ বাবে মোর্শেদ দরবার শরীফ থেকে বিশ্ব আশেকে রাসুল সম্মেলনে জাকের আসলো 120 বাস। আচ্ছা, ঘরোয়া মিলাদ চালু করার পরে, ঘরোয়া মিলাদ চালু করে আমরা যখন মাঠটাকে অর্গানাইজ করে আমরা যখন এক বছর এই পাইলট প্রকল্প চালালাম, তখন পরের বছর আমাদের বিশ্ব আশেকে রাসুল সম্মেলনে বাবে মোর্শেদ দরবার শরীফ থেকে বাস আসলো, এক্সাক্ট সংখ্যাটা মনে নাই, তাও 329 অথবা 324, মানে 120-125 থেকে 329টা বাস চলে আসলো এক বছর এই ঘরোয়া মিলাদের পাইলট প্রকল্পের পরে। তখন আমি বিষয়টা রিয়ালাইজ করলাম যে আসলে এই ঘরোয়া মিলাদ হইতে পারে মোহাম্মদ ইসলামের ভবিষ্যতের, মানে ভবিষ্যৎ মোহাম্মদ ইসলামের জন্য অনেক বড় একটা জায়গা যেখানে মিলিয়ন্স বিলিয়ন্স অফ আশেকে রাসুল তৈরি হবে এই ঘরোয়া মিলাদের মাধ্যমে। এবং এই পাইলট প্রকল্পে আমি সাকসেস হওয়ার পরে দেশে বিদেশে সকল আশেকে রাসুল ভাই যারা আমার শুভাকাঙ্ক্ষী, সবাই আমার কথা তো মানবে না, যারা আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি অনুরোধ করা শুরু করলাম যে ভাই একটা কইরা ঘরোয়া মিলাদ দেন, একটা কইরা ঘরোয়া মিলাদ দেন, একটা করে ঘরোয়া মিলাদ দেন। এইভাবে করতে 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 আমি জানি না এতদিনে আমরা কতগুলো ঘরোয়া মিলাদ করেছি, তবে 100,000-এর উপরে ঘরোয়া মিলাদ হওয়ার কথা, বুঝেন, 100,000-এর উপরে ঘরোয়া মিলাদ হওয়ার কথা। শুধু তাই না, শুধু আমরা যদি হিসাব করি আমাদের মোর্শেদ কেবলা জানের ওফাতের পরে আমরা 2,00,000-এর বেশি আশেকে রাসুলকে আমাদের তরিকায় সামিল করেছি শুধুমাত্র এই ঘরোয়া মিলাদ দিয়ে। এবং 2,00,000 যে আমি সামিল করেছি সেইটা কিভাবে, সেইটা যদি আপনি ভাবেন যে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বড় বড় মাহফিল গুলোতে 2,000 না 20,000 লোকও যদি তরিকা নেয় আপনি চিনেন না, কিন্তু আপনার বাড়ির উঠানে মাহফিল করলে আপনার যে 5 জন তরিকা নিয়েছে এই 5 জনই আপনি চিনেন। এরা আইদার আপনার আত্মীয় স্বজন, নয়তো আপনার প্রতিবেশী, নয়তো আপনার বন্ধু বান্ধব, কেউ না কেউ। এতে সুবিধা হয় কি, পরবর্তীতে যখন আপনার মিলাদ হয়, কোনো আয়োজন হয়, তারা আসেন, কথা বলেন, তরিকার একটা জায়গা তৈরি হয়। আরো একটা যৌক্তিক কারণ আছে। মনে করেন আমার বাড়িতে, আমাদের বাড়িটাকে বলা হয় সরকার বাড়ি বাহাদুরপুরের, আমার বংশ সরকার বাড়ির বংশ। মনে করেন একটা গ্রামে আমাদের 10 জন আশেকে রাসুল আছে, উদাহরণ দিচ্ছি, 10 জন আশেকে রাসুল
একটা গ্রামে আছে, টোটাল গ্রামের মানুষ আছে মনে করেন 1,500-2,000, এর মধ্যে 10 জন হচ্ছে আশেক রাসুল, কিন্তু 10 জন এক জায়গায় না, কেউ মোল্লা বাড়ির বংশ, কেউ মোল্লা বংশ, কেউ অমুক বংশ, কেউ সরকার বংশ, কেউ অমুক বংশ, কেউ তমুক বংশ, আর 10টা বাড়িতে 10 জন আশেক রাসুল আছে। আবার আরেকটা জায়গায় আরেকটা সিচুয়েশনে চিন্তা করেন, একটা বংশে একটা বাড়িতে আমাদের 10 জন আশেক রাসুল আছে, বলেন তো কোন 10 জন বেশি শক্তিশালী, একটা বংশের 10 জন নাকি 10টা বংশের 10 জন আশেক রাসুল? একটা বংশের 10 জন আশেক রাসুল, কেন জানেন? ওই বংশের 10 জন যদি আশেক রাসুল থাকে, ওই বংশের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ওই 10 জন আশেক রাসুলের বিরুদ্ধে কেউ কথা বলবে না, কারণ ওই 10 জনে গালি দিলে পুরা গোষ্ঠী আপনার সাথে দাঁড়াবে, এই বেটা তুই গোষ্ঠীতে গালি দিলি কেন? আর একটা গোষ্ঠীর মধ্যে একজন আশেক রাসুল হইলে আসলে সে দুর্বল থাকে, তাকে গালি দিলে মুসিবত। তো ঘরে ঘরে এই প্রোগ্রাম গুলো করলে কি হয়, আপনার স্বামী প্রভাবিত হয় তরিকার প্রতি, আপনার স্ত্রী প্রভাবিত হয় তরিকার প্রতি, আপনার সন্তান তরিকার প্রতি প্রভাবিত হয়, আপনার প্যারেন্টস মানে আপনার বাবা মা তরিকার প্রতি প্রভাবিত হয়, আপনার প্রতিবেশী তরিকার প্রতি প্রভাবিত হয়, এতে বাড়ি বাড়ি তরিকাটা এগিয়ে আসে। যেই কারণে ঘরোয়া মিলাদের আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন, কারণ এই মোহাম্মদী ইসলামকে আমরা যদি অগ্রসর করতে চাই তাহলে ঘরোয়া মিলাদের আসলে এই মুহূর্তে বিকল্প নাই। দেখেন দেশের রাজনৈতিক অবস্থা ভালো থাকে না, নানাবিধ সমস্যা আমাদের মধ্যে থাকে, এলাকায় একটা বড় করে মিলাদ দিতে গেলে পুলিশের অনুমতি নিতে হয়, সেটাই যদি অনুমতি না দেয় মিলাদ করা কষ্ট, মাইক লাগাইয়া বড় বড় আয়োজন করতে গেলে অমুক দল এসে আমাদের হামলা করতে পারে, অমুক দল এসে মন্দ বলতে পারে, অমুক দল আপনাকে নির্যাতন করতে পারে, নানাবিধ ইস্যুজ আমাদের মধ্যে আছে। কিন্তু আমরা যদি ঘরোয়া মিলাদ করি, আমরা এই সবকিছু থেকে ইস্যুজ থেকে সরে আসি, কিন্তু আমাদের জাকাত বাড়তে থাকে। দেখেন করোনা মহামারী গেল, এত কিছু আমাদের হয়ে গেল, অথচ আমরা তারপরেও পিছাই থাকলাম না। দেখেন আপনাদের দিকে তাকান, আজকে বাবে নাজার দরবার শরীফে বলেন, মাতুয়াইল খানকাতে বলেন, চুয়াডাঙ্গা দরবার শরীফে বলেন, বাবে মসজিদে বলেন, বাবে মাগফেরাতে বলেন, আজকে কুয়েতে বলেন, আমি দেখতে পাচ্ছি কুয়েতের আশেক রাসুলদেরকে দেখতে পাচ্ছি, আমি ওমানে আশেক রাসুলদেরকে দেখতে পাচ্ছি, আমি কাতারে আশেক রাসুলদেরকে দেখতে পাচ্ছি, আমি বিভিন্ন দেশের আশেক রাসুলদেরকে দেখতে পাচ্ছি, যারা আজকে এই ঘরোয়া মিলাদের কারণে আজকে দেখেন দেশে বিদেশে আশেকে রাসুল তৈরি হয়েছে। আমরা সৌদি আরবে আশেকে রাসুল দেখতে পাচ্ছি, খানকা গুলোতে দেখেন, বাড়ি বাড়ি দেখেন, আজকে বোনেরা ভর্তি বসে আছে, ভাইরা ভর্তি বসে আছে, প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা জায়গায় দেখেন আশেকে রাসুলেরা জড়ো হয়ে গেছে, সবাই এক কাতারে চলে আসছে, সবাই সুসংগঠিত হয়ে যাচ্ছে। কেন সেই সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে? কারণ হচ্ছে যে আমরা সাংগঠনিক ভাবে দিনে দিনে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছি। সম্মানিত আশেকে রাসুলেরা, এই ধারাটাকে, এই জোয়ারটাকে যদি আমাদেরকে ধরে রাখতে হয়, এই জোয়ারটাকে যদি আমাদের চালিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঘরোয়া মিলাদ চালু রাখতে হবে, আলেমদেরকে বাসায় দাওয়াত করতে হবে, দাওয়াত করে ওনাদেরকে দিয়ে মিলাদ করিয়ে মহান মসজিদের আদর্শের কথা বলার সুযোগ আছে। শুধু আদর্শের কথা নয়, কিছু লোক তরিকা দেওয়ার সুযোগ আছে, এবং আমরা আলেমদেরকেও সুযোগ পাই যে একটু আপ্যায়ন করার জন্য। দেখেন এই মোহাম্মদী ইসলামের জাগরণ চলবে, এই মোহাম্মদী ইসলামের জাগরণকে চালিয়ে নিতে হবে, এই মোহাম্মদী ইসলামকে আমাদের এগিয়ে নিতে হবে। আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখেছিলেন দেশে বিদেশে এই মোহাম্মদী ইসলামকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এই মোহাম্মদ ইসলামকে সামনে অগ্রসর করার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের কাছে সহযোগিতা চাই মোহাম্মদ ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি অনুরোধ করি যে শুধু মোহাম্মদ ইসলামকে সামনে এগিয়ে যাবেন এমন নয়, সাথে নিজেকে চরিত্রবান বানাবেন, কারণ দুষ্ট লোক চাইলেও একটা সার্টেন টাইমের পরে আর যেতে পারবে না, দুষ্ট লোক যদি চায়ও একটি সার্টেন এরিয়ার পরে তিনি আর গিয়ে এগুতে পারবে না। আপনি যদি দুশ্চরিত্র হন, আমি যতই আপনার কাছে মোহাম্মদ ইসলামের পতাকা দেই না কেন,
আপনি এই পতাকাটাকে ধরে রাখতে পারবেন না। আপনার চরিত্র যদি সঠিক না হয়, আপনি যদি সঠিক চরিত্রবান না হন, আমি যতই আপনাকে এই পতাকার আদর্শের গল্প বলি না কেন, আপনি এই আদর্শটাকে ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন, নিজের ভিতরের পশুটাকে যদি মানুষ করতে না পারে, নিজের পশু যদি মানুষ না হয়, তাহলে মুখে যতই আল্লাহ 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 বলেন না কেন, অন্তর থেকে আল্লাহ ডাক আসবে না। নিজের ভিতরের পশু যদি মানুষ না করা যায়, তাহলে মুখে যতই ইবাদত করি না কেন, এই চর্মের মুখ অন্তরের ইবাদত হবে না। তাই নিজেদেরকে, নিজেদের পশুকে মানুষ করতে হবে, নিজেদেরকে মনুষ্যত্ব শিখতে হবে, এবং নিজেদেরকে আল্লাহ ও রাসুলের পথে ধাবিত করতে হবে। পাশাপাশি এই তরিকায় সামিল হয়ে আমরা প্রত্যেকটা আশেক রাসুল ভাই ও বোনকে চেষ্টা করব আগলে ধরে রাখার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে, এবং ঘরোয়া মিলাদের মাধ্যমে এই তরিকার প্রচার প্রসার যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আমি আপনাদের কাছে সেই বিনীত অনুরোধ করছি। সম্মানিত আশেকে রাসুলেরা, এই বিষয়ে আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আসুন আমরা সবাই তওবা করে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আশেকে রাসুল ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি গোলাম আমার আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করে আমি বিদায় চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।